সালারে অ্যাম্বুলেন্স চালকদের বিবাদের জেরে প্রাণ যায় চাঁদদারা বিবি নামে এক রোগীর। রোগীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিন অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করে সালার থানার পুলিশ। ধৃতের বুধবার 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত কাগজপত্র দেখে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত সোমবার রাতে অসুস্থ অবস্থায় চাঁদদারা বিবিকে সালার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে চিকিৎসকরা তোড়ে ঘোড়ে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করেন। নিজেদের পছন্দের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ায় অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে বচসাও শুরু হয়। বচসার জেরে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় চাঁদতারা বিবির। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করে চাঁদতারা বিবির ছেলে। লিখিত অভিযোগের ভিত্তিতে 3 অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করে সালার থানার পুলিশ। ধৃতদের নাম জিয়ারুল শেখ, আরিফ শেখ ও হান্নান শেখ। ধৃতদের বুধবার 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলে সালার থানার পুলিশ। কান্দি মহকুমা আদালতের বিচারক ভাস্কর মজুমদার কাগজপত্র দেখে 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। পরিপ্রেক্ষিতে কি বলেছেন? গতকালকে সালার থানায় সাকিব আলী বলে একজন অভিযোগ করে, তাতে দেখা যাচ্ছে যে সাকিব আলীর মা চাঁদতারা বিবি সে মানে প্রচণ্ড খারাপ অবস্থায় সালার হাসপাতালে ভর্তি হয় এবং তার অবস্থা অবনতি দেখে সালার হাসপাতাল তাকে রেফার করে কলকাতা নিয়ে যাওয়ার জন্য। সেই মোতাবেক সাকিব আলী সে একটি বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে, কিন্তু হাসপাতালে যারা অ্যাম্বুলেন্স নিয়ে যায় তাদেরকে ভাড়া না করার জন্য তাদের রাগ। সাকিব আলী যখন তার মাকে চাঁদতারা বিবিকে কলকাতার দিকে নিয়ে যাচ্ছিল, এমন সময় ওই 3 জন অ্যাম্বুলেন্সের ড্রাইভার জাহিরুল শেখ, আরিফ শেখ এবং সানি শেখ এরা ধাওয়া করে ওই অ্যাম্বুলেন্সটাকে ধরে। ধরার পর তারা সাকিব আলী এবং সাকিব আলীর ভাইকে ওই অ্যাম্বুলেন্সের মধ্যেই প্রচণ্ড মারধর করে এবং তারা অ্যাম্বুলেন্স আটকে দেয় এবং ভাঙচুর করে এবং যেতে না দেওয়ার জন্য চাঁদতারা বিবির যেহেতু অবস্থা খারাপ ছিল সে সঙ্গে সঙ্গে ওখানে মারা যায়। এই অভিযোগের ভিত্তিতে 3 জনকে পুলিশ অ্যারেস্ট করে, যাদের নাম হচ্ছে জাহিরুল শেখ, আরিফ শেখ এবং সানি শেখ, তাদেরকে আজকে কোর্টে পাঠানো হয়। 14 ডেজ পুলিশ রিমান্ড চাওয়ানো হয়। তদন্তের সাপেক্ষে কোর্ট তাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। কে ছিলেন বিচারক? আজকে বিচারক ছিলেন ভাস্কর মজুমদার। দাঁড়ান নাই।